মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা জলের মতো সহজে বুঝে নাও বাংলা ব্যাকরণ আমরা ক্লাস টেনের ব্যাকরণ অংশ থেকে বাক্য এই অধ্যায় নিয়ে অলরেডি একটি করেছিলাম আজ সেই দ্বিতীয় পর্ব বেশ কিছুদিন পর আমরা নিয়ে হাজির হয়েছি আগের পর্বে উদ্দেশ্য বিদেহ উদ্দেশ্য বিদেহ সম্প্রসারক গঠনগতভাবে বাক্য কত প্রকার কি কি বাক্য কাকে বলে বাক্য নির্মাণের শর্ত এগুলো আমরা পড়িয়েছি তোমরা যারা আগের পর্বের ভিডিও কোনো কারণে মিস করে গেছ আজকের ফার্স্ট কমেন্টে একটা স্পেশাল লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের যত ভিডিও আমরা পোস্ট করেছি পরপর তোমরা দেখে নিতে পারবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। গঠনগতভাবে বাক্য চার প্রকার এটা তো আমরা জানি গত পর্বে আলোচনা হয়ে গেছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করো তো দেখি বাক্যটা কতটা রেডি হয়েছে কোন বাক্যে একাধিক সরল বাক্য জুড়ে থাকে একাধিক বা দুটোও হতে পারে তিনটেও হতে পারে সরল বাক্য জুড়ে থাকে কোন বাক্যে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজকে আমরা দেখব অর্থগতভাবে বাক্য কত প্রকার কি কি এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে যেমন অর্থগতভাবে বাক্য কত প্রকার পাঁচ প্রকার সাত প্রকার নয় প্রকার নাকি চার প্রকার তাছাড়া প্রশ্ন দেওয়া হতে পারে নির্দিষ্ট একটা বাক্যের নাম করে এই বাক্যের একটি উদাহরণ দাও এরকম অনেক প্রশ্ন হবে সেগুলো নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না আর আমি ভুলছি না ক্ষমা চাইতে যে এই পার্টটা আনতে আমাদের অনেকটা সময় লেগে গেল তোমরা যদি আজকের পর্বের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এখানে তোমাদের উপস্থিতি ভালোভাবে দেখতে পারি আমি খুব তাড়াতাড়ি বাক্য পরিবর্তন নিয়ে এই রকমই একটা ভিডিও কিন্তু পোস্ট করে দেব। তাহলে এখন দেখে নাও বাক্য অংশের মূল আলোচনা আজ আমরা শিখে নেব অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার অর্থ অনুযায়ী বাক্য সাত প্রকার নির্দেশক বাক্য প্রশ্ন সূচক বা প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞা বাক্য বা অনুজ্ঞা সূচক বাক্য প্রার্থনা বাক্য বা প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছে ইচ্ছেসূচক বাক্য আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য কার্যকরণাত্মক বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্য এবং সন্দেহবাচক বাক্য এবার একে একে এই বাক্যগুলো আমরা চিনে এবং দেখে নেব নির্দেশক বাক্য একদম সিম্পল এটা যে বাক্যে সাধারণভাবে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য প্রকাশ করা হয় বা অস্বীকার করা হয় সেটাই হলো বিবৃতি বাক্য বা নির্দেশক বাক্য নির্দেশক বাক্য বলতে এমন বাক্যকে বোঝায় যে বাক্যের দ্বারা তুমি সাধারণভাবে কোনো বিবৃতি দিচ্ছ যে আমি অমুককে চিনি অমুক এই লিখেছেন সে আজকে খেলতে যাচ্ছে এই রকম যেমন আমি কয়েকটা উদাহরণ তোমাদের জন্য লিখেছি আমি শান্তি চাই আমি যুদ্ধ চাই না দেখো এখানে আমি অস্বীকার করছি আমি যুদ্ধটা চাই না না কি বাচক সূর্য পূর্ব দিকে ওঠে রাতের বেলা সূর্য দেখা যায় না এই রকম যেগুলো সেগুলো হচ্ছে নির্দেশক বাক্য এবার ভালো করে দেখবে নির্দেশক বাক্যকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমরা এর মধ্যে যে কোনো একটা নাম দেখে গুলিয়ে ফেলো যে কোনটা বুঝতে পারছো না দুভাগে ভাগ করা হচ্ছে একটা ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক ইতিবাচক বাক্যকে আবার অনেকগুলো নামে চেনা যায় আর কি বা ইতিবাচক বাক্যের অনেকগুলো নাম আছে যেমন হ্যাঁ বাচক বাক্য হ্যাঁ বোধক বাক্য অস্তার্থক বাক্য সহজভাবে বলতে গেলে যে বাক্যে কোনো ঘটনার উল্লেখ প্রকাশ বা কোনো কিছু যে বাক্যে কোনো কিছুর উল্লেখ প্রকাশ বা কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য যেমন আমি ধরো কিছু ঘটনা তোমায় বলছি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন বিদ্যাসাগর দয়ালু ছিলেন আমি বাংলা পড়াই এগুলো সবই হচ্ছে ইতিবাচক বা বোধক বাক্য এবার নেতিবাচক মানে না সূচক বা নস্তার্থক বাক্য নাস্তার্থক বাক্য দেখো এখানে কি বলা হচ্ছে এই বাক্যে কোনো কিছু অস্বীকার বা আপত্তি এই জিনিসটা বোঝানো হয় যেমন চোরকে কেউ বিশ্বাস করে না দেখো না বাধক আমি তোমার অনুরোধ রাখতে পারছি না দেখো না বাচক এই বাক্যগুলোকে বলা হয় নেতিবাচক বাক্য আমরা প্রথমটা শিখে নিলাম নির্দেশক বাক্য এবার প্রশ্নসূচক বাক্য একদম সিম্পল যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলে যেমন উদাহরণ দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবে বাক্যের শেষে তোমরা যদি জিজ্ঞাসা চিহ্ন দেখো তাহলে বুঝবে এটা প্রশ্নবোধক বাক্য যেমন তুমি কি আমায় ভালোবাসো তোমার নাম কি তুমি কি আজ যাবে না এই দেখো প্রত্যেকটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন প্রত্যেকটাতে কিছু জানতে চাওয়া হচ্ছে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এবার অনুজ্ঞাসূচক বাক্য খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে কিন্তু এমন প্রশ্ন দেওয়া হতেই পারে অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ দাও বা আমি সংজ্ঞাটা পড়ে আর প্রশ্ন বলছি যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আজ্ঞা এগুলো প্রকাশিত হয় সেগুলোকেই অনুজ্ঞাসূচক বাক্য বলে ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে নির্দেশক বাক্যের ভাগ দুটি লেখ তাহলে তুমি লিখে দেবে হ্যাঁ বাচক বা না বা ইতিবাচক নেতিবাচক বাক্য যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন বাক্যে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ আজ্ঞা এগুলো বোঝায় তুমি লিখবে অনুজ্ঞা বাক্য মনে রাখবে আজ্ঞা মানেই অনুজ্ঞা তোমরা অনেকে গুলিয়ে ফেলো তাই আমি একটা শর্টকাট নিয়ম বলে দিলাম আজ্ঞা করা মানেই অনুজ্ঞা যে বাক্যে আদেশ অনুরোধ নিষেধ উপদেশ বোঝাবে সেটাই অনুজ্ঞা বাক্য উদাহরণ ধূমপান করো না দয়া করে কাল বইটা নিয়ে এসো ধরো ধূমপান করো না এটা আমি তোমায় নিষেধ করলাম দয়া করে কাল বইটা নিয়ে এসো অনুরোধ করছি তুমি এক্ষুনি বেরিয়ে যাও আদেশ করছি তুমি আর পড়তে আসবে না আদেশ করছে এগুলোই হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য এবার প্রার্থনা সূচক বাক্য দুটোকে তোমরা অনেকে গুলিয়ে ফেলো দেখো অনুজ্ঞাতে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ এগুলো বোঝায় কিন্তু প্রার্থনা সূচক বাক্যে প্রার্থনা বা মনের ইচ্ছে এইটা প্রকাশিত হয় মনে রাখবে ভগবানের কাছে আমরা যখন কিছু চাই কাউকে আশীর্বাদ করে কিছু বলি সেগুলোই হলো প্রার্থনা সূচক বাক্য আচ্ছা আমি তোমায় প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ দেখাবো তার আগে তুমি তোমার মন থেকে আমাকে একটা কমেন্টে একটা কি বলা যায় অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ লিখে দেখাও একটা অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ আমাকে লিখে কমেন্ট করো দেখো প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ আমি আগেই বলেছি কাউকে আশীর্বাদ করা বা ঈশ্বরের কাছে কিছু চাওয়া এগুলো ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রগুলোতে আর কি আমরা দেখি প্রার্থনা সূচক বাক্য যেমন তুমি দীর্ঘজীবী হও আশীর্বাদ করছি ঈশ্বর তোমার মঙ্গল করুন তারপর তুমি শতপুত্রের জননী হও যদিও এখন কেউ শতপুত্রের জননী হয় না তবে আগেকার দিনে এই আশীর্বাদটাও বয়স্করা আর কি বাংলার কুলবধূদের করে থাকতেন এবার চলে আসি আবেগসূচক বাক্য যে বাক্যের মধ্যে আবেগ অর্থাৎ মনের ভয় আনন্দ বিস্ময় বেদনা শোক দুঃখ এগুলো প্রকাশিত হয় সেটাই হচ্ছে আবেগ আবেগসূচক বাক্য এই বাক্যে সাধারণত দেখা একটা ছবি দেওয়া আছে একটা চিহ্ন যেটাকে বিস্ময়বোধক চিহ্ন বলা হয় এই চিহ্ন থাকবে যেমন আহা কি দেখিলাম ছি ছি তুমি এ কি বলছো উফ কি গরম চা বাহ দারুণ রেজাল্ট করেছ এগুলো হচ্ছে আবেগসূচক বাক্যের উদাহরণ এবার সন্দেহবাচক বাক্য যে বাক্যের দ্বারা মনের সন্দেহ অনুমান সংশয় এগুলো প্রকাশিত হয় তাকে সন্দেহবাচক বাক্য বলে খুব ভালোভাবে লক্ষ্য করো মনে রাখবো পয়েন্টটা হয়তো সম্ভবত বুঝি বোধ হয় এই শব্দগুলো যদি থাকে না তুমি দেখবে সেটা সাধারণত আর কি সন্দেহবাচক বাক্য হয় তোমাদের পরীক্ষাতে এরম প্রশ্ন দিতেই পারে ওই বুঝি বাসি বাজে এটা কোন বাক্যের উদাহরণ এটা হচ্ছে সন্দেহবাচক তুমি হয়তো ফেল করবে দেখো আমার মনে সন্দেহ তুমি নাও করতে পারো আমি বলছি তুমি হয়তো পড়াশুনো করো না ফেল করে যাবে সন্দেহ বোধহয় লোকটি মারা গেছে মরেছে কিনা আমি শিওর নই সন্দেহ করছি হয়তো তুমি আমায় ভালোবাসো না এটা আমার সন্দেহ হতেও পারে নাও হতে পারে নেক্সট লাস্ট বাক্য শর্ত সাপেক্ষ বাক্য শর্ত সাপেক্ষ মানে কন্ডিশন হয় এটা নয় ওটা যে বাক্যে একটি ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনা বা অবস্থার নির্ভরশীলতা বোঝায় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে মনে রাখবে এটা খুব একটা ইম্পর্টেন্ট আর কি তোমাদের এমসিকিউ তোমরা আগের দিনের ভিডিওতে আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের পড়িয়েছি জটিল বাক্য তো তোমাদের একটা প্রশ্ন দেওয়া হতে পারে জটিল বাক্য মাত্রই চারটি অপশান কোন বাক্য হয় জটিল বাক্য মাত্রই সেটা শর্ত সাপেক্ষ বাক্য এই বাক্যে যদি তবে যখন তখন যেমন তেমন যেমনি তেমনি এই রকম কিন্তু সাপেক্ষ অব্যয়গুলো থাকবে তুমি একটু দেখে নাও যেমন যদি বৃষ্টি হয় তবে স্কুলে যাবো কন্ডিশন যদি বৃষ্টি থামে আর কি হয় বৃষ্টি হলে তো কেউ স্কুলে যায় না সরি যদি বৃষ্টি না হয় তবে স্কুলে যাব যদি বারণ করো তবে নাচব না তুমি এলে আমি কেক কাটবো দেখো শর্ত সব ক্ষেত্রে যদি তবে নাও থাকতে পারে তোমায় বাক্যটা পড়েই বুঝতে হবে এর মধ্যে আর কি শর্ত রয়েছে কি না তাহলে আশা করি গোটা বিষয়টা তোমরা বুঝে গেলে তাহলে বন্ধুরা গঠনগতভাবে অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ আমরা শিখে নিলাম এবার শিখবো বাক্য পরিবর্তন একদম সহজভাবে যারা যারা রাজি রয়েছ কমেন্টে লিখে জানিও আমি দ্রুত এই বাক্য অংশের পরবর্তী পার্ট আনবার চেষ্টা করব একই সঙ্গে আমি আগে সমাস নিয়ে কিছু ভিডিও করে মাঝখানে অফ করে দিয়েছিলাম সেই বাকি অংশটুকুরও যদি আলোচনা করিয়ে দিতে পারি সেটারও চেষ্টা করছি সবাই সুন্দরভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে থাকো কোনো অসুবিধে হলে বাংলা বিষয় নিয়ে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই সাহায্যের চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ